Hey guys, Assalamualaikum. It's me Arsha. And my name is Sofi Rahman Walla Sadam. So guys, আজকে আমরা এসেছি আমাদের চাচি আমার বাংলা বাড়িতে। তো এটা হচ্ছে আমাদের চাচি আমার বাংলা বাড়ি। তো এখানে আমরা অনেক আজকে মজা করব। কালকে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার। তো সবাইকে আগে আগে দিয়ে রাখলাম হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা। তো এখন যতটুকু লাইটিং করা আছে অতটুকু তোমাদেরকে আমাদের ক্যামেরাম্যান ঘুরে ঘুরে দেখাবে। সো লেটস সি সিনেমা ভিউ। গাইস, এটা হচ্ছে আমাদের বেডরুম। তো এখানে বেড আছে হচ্ছে 1 2 3 4 5 4 চারটা এখানে বেড আছে। এখানে কেন চারটা বেড? আমরা মানে প্রতি ঈদ বা আমাদের এক্সাম শেষ হলে চাচি আম্মা আমাদেরকে এখানে নিয়ে আসে, আমরা থাকি রাত্রে এখানে। অনেক মজা হয়, কাজিনরা সবাই একসাথে থাকতে পারি। যেটা হচ্ছে আমাদের বেডরুম। গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে একটা হেডফোন। আমি না আমার ফোনে মানে যেটা দিয়ে ভিডিও হচ্ছে এটাতে আমি এতগুলো এক ডজন গান ভরে এনেছি। যখন আমি অবসর থাকবো তখন বসে বসে গান শুনবো বিটিএস এর। আই এম আ বিটিএস আর্মি গার্ল। এখানে আমরা এসেছি মূলত পিকনিক করতে। তো আজকে আমাদের পিকনিক হবে। দেখো কত বড় বড় সাউন্ড বক্স আনছে। দেখো সাউন্ড বক্স সাউন্ড বক্স। গাইস এখন হচ্ছে তোমাদেরকে আমি ফুল ফ্রন্ট সাইডটুক দেখালাম, একটু পরে আমি বাকি পুরোটো দেখাবো তোমাদেরকে। তো এখন ব্লগটা একটু স্টপ রাখবো। এ ফিউ মোমেন্টস লেটার এখন আমাদের পিকনিকটা শুরু হয়েছে। আজকে দেখতে পাচ্ছি ফারুক মামা, আমরা সবাই এক হতে পেরেছি। তারা সকলে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে। তোমরা দেখতে আমাদের প্রাণ প্রিয় চাচা আমার বাবা এবং আমাদের বংশের উজ্জ্বল নক্ষত্র ডক্টর। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, আমরা সবাই সবার সাথে আরো সবচেয়ে বেশি আমাদের এই সেটা হচ্ছে আমার চাচি আম্মা। এখন সে বক্তৃতা দিচ্ছে। সবাই মিলে মিশে থাকবো আজকে, যেন আমরা সবাই নিজের সাথে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা সবাই মিলে মিশে থাকবো, একজন আরেকজনের বিপদ আপদে যাপায় করবো,
হিংসা বিদ্বেষ কোনো কিছুই রাখবো না, আমরা সবাই মিলেমিশে থাকবো। আজকে আমরা কিন্তু সবাই এই প্রতিজ্ঞা করলাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি হলে অবশ্যই। আরও অনেকেই রয়েছেন যারা এই ব্যাপারে সহযোগিতা করেছেন, তো আমরা কয়েকজনের বক্তব্য শুনলাম। আমার ওয়াইফ বক্তব্য রেখেছেন, আমার কাকি রেখেছেন। আসলে মূল কথা হলো যে আমরা সবাই এটি একত্রিত হওয়া। আমার কয়েকটি প্রোগ্রাম আমি রাত্রে 11টা হইলেও আরেক জায়গায় যেতে বলছে, এরকম একটি অবস্থা থেকে খেয়ে দিয়ে আমাকে আমার জন্য আলাদা খাওয়া রেডি করে খাওয়াইয়া তারপরে এখানে পাঠাইছে, আবার যেন যাই এরকম একটা কমিটমেন্ট নিয়ে। তা আমি চিন্তা করেছি যে আজকের এই প্রোগ্রাম যত ধরনের প্রোগ্রাম হয়েছে ইতিপূর্বে, কিন্তু এই প্রোগ্রামটা হলো আমার কাছে একটি ব্যতিক্রমধর্মী প্রোগ্রাম। আমি এই জন্য চলে আসছি এখানে। আমি আমাদের সঞ্চালক সাহেব বললেন, আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট, যেইটার উপদেষ্টা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, যেটার সভাপতি আমাদের মাননীয় আমার বড় ভাই, সবাই মিলে সবাইকে করতালির মাধ্যমে ওকে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি, প্লিজ। এরপর আমাদের এবার ক্লাস, আসলে আমি মনে করি না বলতে কিছু আছে, জিপিএ 5 পাওয়ার অনুভূতি। আসলে সকালবেলা উঠে যখন দেখলাম নিজের রেজাল্ট, এরপর অনুভূতি ভালোই ছিল। বাসায় আসার পর দুইটা নিউজ পোর্টালে যখন দেখলাম যে শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের রেজাল্ট, শিক্ষার্থীরা উল্লাস প্রকাশ করছে, এরকম কয়েকটা ছবি কয়েকটা নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে, তখন আরও ভালো লেগেছে আমার। তো যারা ভবিষ্যতে পরীক্ষা দিবে তাদের জন্য শুভকামনা, যারা আমার বড়, দোয়া করবেন যাতে আরও সামনে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ ধন্যবাদ মেঘলাকে তার সুন্দর স্পিচ দেওয়ার জন্য। এখন আমাদের আরেক রত্ন যে গোল্ডেন এ প্লাস পেয়েছে, আমাদের সিরাজুল ইসলাম মোল্লা ভাইয়ের ছেলে, আমরা ও সবার সাথে পরিচিত, আমি ডেফিনেটলি শিওর সবাই ওকে চিনে, জনাব তানজিন মোল্লা পুরস্কার নিচ্ছে সকলের কাছ থেকে। দাদা চাচা এদের কাছ থেকে পুরস্কার আসলে আমরা কখনো পাইনি, তানজিন মেঘলা ওরা আসলেই ভাগ্যবান দাদাদের কাছ থেকে পুরস্কার পেয়েছে। এখন তানজিন তার প্রতিক্রিয়া জানাবে আমাদের। সবাইকে ধন্যবাদ। আসলে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়াটা আসলে বড় কথা না। আমার বড় কাকা শামসুল হক খানের প্রিন্সিপাল এবং আমার দাদা, ওনার কাছ থেকে একটা পুরস্কার এবং তার দোয়া, এটাই আসলে সবচেয়ে বড় একটা বিষয় যা আমি অর্জন করতে পেরেছি। আমি অনেক 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 বেশি আনন্দিত সবাইকে। ধন্যবাদ তার দৃষ্টি আকর্ষণ করছি জনাব আরিফ, ধন্যবাদ।
ডিমারে দুয়ারে খাওয়াই এদিকে নিয়ে আমি আসি ব্লগটা এ পর্যন্তই। সো টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ।